প্রিয় বন্ধু বার্ট, তুমি এখানে, চলো আমরা এখন বাইরে গিয়ে ফুটবল খেলি, চলো চলো। দেখছো না বই পড়ছে? হ্যাঁ, কিন্তু বার্ট আমার মনে হয় তুমি আমার কথা ভালোভাবে বুঝতে পারোনি। আমি বলেছি যে আমরা বাইরে গিয়ে বল খেলবো, বল বল বল। আমার মনে হয় আরনি তুমি আমার কথা বুঝতে পারছো না। আমি বলছি যে আমি এখন খেলবো না, পরে খেলবো। বোঝা যাচ্ছে তুমি এখন বই পড়তে চাচ্ছো, বল খেলতে চাচ্ছ না। এটা শুধু একটা বই না আরনি, এটা একটা খুবই মজার বই, তাই আমি এখন এই বইটা পড়বো। একটা বইয়ের মধ্যে এমন কি থাকতে পারে যা বাইরে গিয়ে খেলার থেকে ভালো? শোনো আরনি, তোমাকে অন্যভাবে বোঝাচ্ছি। বাঘ আছে আমার বইয়ে, একটা সিংহ যে আছে, আছে দুষ্ট কুমির ভারি আমার বইতে এসব পড়ি। যখন যা খুশি চাই সবই বইতে পাই। সাগর আছে আমার বইয়ে, জলদস্যুও আছে, আছে মানুষ বিন্দেশি আমার বইটা জাদু করি। তাই জানার জন্য আমি শুধু বই পড়ি, খেলতে মনে চাইলে তখন যাই আমি বাইরে চলে। কিন্তু বইটাই বেশি ভালো, তাতে মজা আনন্দ, বইয়ের ছড়া গল্প ছবি আমি পড়ি আর দেখি। যখন যা খুশি চাই সবই এই বইতে পাই। হ্যাঁ, তাই আমি আমার বইটা পড়তে চাই, বুঝতে পেরেছো আরনি? আরনি, আমি তোমার সাথে পরে বল খেলবো। হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার সাথে খেলতেই হবে, এটা বলিনি বার্ট? দেখি সরে বসো। আমি কি করছো? আমার মনে হয় বইটা সত্যি মজার, তাই আমিও তোমার সাথে পড়তে চাই। হাই বন্ধু, আমিও তোমার সাথে বই পড়তে চাই। চলো তাহলে আমরা আবার প্রথম থেকে শুরু, বাঘের অংশ থেকে শুরু করতে পারো। না, সমুদ্রের অংশটাই বেশি ভালো। না না, বাঘের অংশটাই ভালো। হ্যাঁ, সিংহটা বেশি ভালো না।